আসসালামু আলাইকুম প্রিয় বর্তিত ছোট ভাই বোনেরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদন করার জন্য আজকে তৃতীয় সিলেকশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই তৃতীয় সিলেকশনের রেজাল্টের মাধ্যমে আবেদনের মাধ্যমে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটকের পর্ব। এই যে বিশ্ববিদ্যালয় আমি নিজেও পড়ি, যাই হোক, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিলেকশনে কোন গ্রুপ থেকে সর্বনিম্ন কত পয়েন্টে সিলেক্ট হয়েছে আজকে এটি তোমাদের জানাবো। তো শুরুতে একটু মানবিক শিক্ষার্থীদের জন্য সুখবর দিই, তাদের একটু কম জিপিএ পেয়েও এবার অনেক শিক্ষার্থী সিলেক্ট হওয়ার সুযোগ পেয়েছে। তো তার আগে বলে নিচ্ছি প্রিয় ভর্তিত ছোট ভাই বোনেরা, বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য আপডেট ও প্রস্তুতি সংক্রান্ত ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, শুরুতেই তোমরা এই চার্টটি দেখতে পাচ্ছ। এই চার্টে দেখো, আগে বিজ্ঞানের কথাটি বলে নেই, তো বিজ্ঞানের ক্ষেত্রে এই ইউনিটে যারা সিলেক্ট হয়েছে তাদের সবার জিপিএ 5 লেগেছে, অর্থাৎ সর্বনিম্ন জিপিএ 5। বি ইউনিটে সর্বনিম্ন জিপিএ লেগেছে সায়েন্স থেকে 4.25 এবং সি ইউনিটে জিপিএ লেগেছে 5, অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে এ এবং সি ইউনিটে পূর্বের ন্যায় জিপিএ 5 ছাড়া কেউ সিলেক্টেড হয়নি, শুধুমাত্র বি ইউনিটে 4.25 পে অনেকে সিলেক্ট হয়েছে। নিঃসন্দেহে এটি একটি হতাশাজনক খবর যে অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছিল, কোনো কারণে জিপিএ 5 থেকে ছিটকে গেছে বা জিপিএ 5 কাছাকাছি আছে, সে সিলেক্ট হতে পারলো না। যাই হোক, এবার আসি মানবিক নিয়ে। তো মানবিকের শিক্ষার্থীরা এ ইউনিটে সিলেক্ট হয়েছে সর্বনিম্ন 4.33 জিপিএ নিয়ে, এর আগে কিন্তু সিলেক্ট হয়েছিল 4.42। তো 4.42 তো অনেকে সিলেক্ট হয়নি, এখন তো তোমরা সিলেক্ট হয়ে গেছো আলহামদুলিল্লাহ। 4.33-তে কিন্তু অনেকেই তোমরা এখন সিলেক্ট হয়ে গেছো। তো একটি কথা বলে নিই, 4.33-তে কিন্তু অনেক শিক্ষার্থী আবার সিলেক্ট নাও হতে পারে, কারণ জিপিএ যদি মিলে যায় তাহলে নম্বর দেখা হয়, যার নম্বর বেশি থেকে সে সিলেক্ট হয়। এরপর দেখো, বি ইউনিটে মানবিকের জিপিএ লেগেছে 3.67, চারের নিচে বি ইউনিটে কিন্তু সিলেক্ট হয়েছে মানবিকেররা। সি ইউনিটে মানবিক থেকে লেগেছে 5 পয়েন্ট। সি ইউনিটে সাধারণত কি বলবো, মানবিক এবং ব্যবসার পরীক্ষার্থী খুব কম পরীক্ষা দেয়। এখন যদি একটু ব্যাখ্যা করে বলি, সেটি হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য আসলে হতাশাজনক, সেটি হচ্ছে যে মূল ইউনিট সাধারণত এ এবং সি সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা কেউ জিপিএ 5 এর নিচে সিলেক্টেড হয়নি। এখন কি করবো, এত বেশি এ প্লাস আর ধারণা সবারই কিন্তু ভেঙে গেছে যে এত এ প্লাস আবেদন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমরা অনেক শিক্ষার্থী ফার্স্ট সিলেকশন সেকেন্ড সিলেকশনে এ প্লাস পেয়ে বা গোল্ডেন পেয়ে সিলেক্ট হওনি, আশা করছি ওই সমস্ত অভাগা শিক্ষার্থীরা ছোট ভাই বোনেরা তোমরা হয়তো সিলেক্ট হয়ে গেছো, আবার হয়তো গুটি কয়েক এ প্লাস পেয়েও আবার সিলেক্ট হওনি। তো এখন কথা হচ্ছে যে যারা সিলেক্ট হওনি, বিজ্ঞান ব্যবসা মানবিক আর কোনো রকম সুযোগ নেই। এই থার্ড সিলেকশনের মাধ্যমে যদি প্রতিটি ইউনিটে 45,000 পূরণ হলে হলো, যদি না হয় এরপর আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম সিলেকশনের লিস্ট দেবে না। তো তৃতীয় সিলেকশনে লাস্ট সিলেকশন, তো চূড়ান্ত আবেদন করা যাবে থার্ড সিলেকশনের ক্ষেত্রে। ডেট দেওয়া রয়েছে 29 তারিখ, আজকে 29 তারিখ, ভিডিও বানাচ্ছি 29 তারিখ রাত 10টা থেকে 31 তারিখ রাত 12টার মধ্যে তোমাদের চূড়ান্ত আবেদন করতে হবে। এরপর যদি কেউ হচ্ছে যে আবেদন না করো এই ডেটের পর যদি আবেদন করতে চাও, তাহলে কোনো রকম সুযোগ থাকবে না, আবেদন করার তোমাকে কোনো রকম সুযোগ দেয়া হবে না। তো নির্দিষ্ট ডেটের মধ্যে আশা করছি তোমরা সবাই চূড়ান্ত আবেদন করে ফেলবে। মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের একটু খুশি হওয়ার কথা, কারণ হচ্ছে যে দেখো, প্রথম সিলেকশনে 4.43 পর্যন্ত নিয়েছিল, এরপর 4.42 মানে 0.01 কমেছিল, এরপর দেখো 4.42 থেকে ডিরেক্ট এসেছে 4.33-তে। নিঃসন্দেহে এর মাঝে অনেক শিক্ষার্থী তোমরা সুযোগ পেয়েছো চূড়ান্ত সিলেকশনে, মানে চূড়ান্ত আবেদন করার জন্য। আশা করছি তোমরা মানবিকের একটু শিক্ষার্থী হলে তোমরা খুশি হয়েছো, আর সবচেয়ে বেশি মন খারাপ বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর কমার্সের শিক্ষার্থীর কি বলবো, এরা তো সংখ্যা একেবারেই নগণ্য, এরা সবাই সিলেক্টেড বি ইউনিটে। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে যারা সিলেক্ট হওনি এ প্লাসের একটু নিচে বা গুটি কয়েক শিক্ষার্থী থাকতে পারে যে, বা একটু বেশিও থাকতে পারে এ প্লাস পেয়েও সায়েন্সে সিলেক্টেড হয়নি, তারা কি করবে, তারা কোনো রকম হতাশায় পড়িও না, কোনো রকম কি বলবো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর থাকার কোনো দরকার নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, আরও বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা রয়েছে, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছের অধীনে 20টি বিশ্ববিদ্যালয়, এছাড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে। তো রাজশাহীতে যাদের পড়ার ইচ্ছা ছিল, স্বাভাবিকভাবে তাদের মন খারাপ হওয়ার কথা, কিন্তু এই মন খারাপটাকে বেশিক্ষণ কি বলবো তোমাকে স্থায়ী রাখা যাবে না,
সেটি ভুলে এখন তোমাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তুমি রাবির শোকে যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ করো, পরে দেখা যাচ্ছে রাবি তো গেছেই, এটা তো ফিরে পাবা না, তখন হাতে ধরে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বা গুচ্ছের অধীনে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেলে না, তখন আমও যাবে, ছাড়াও যাবে। তো আবারও বলছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি সিলেক্ট হওনি বলে রাবিকে গালিগালাজ করা বা রাবির শিক্ষার্থী হিসেবে আমাকে কোনো রকম গালিগালাজ করে তুমি কিছুই পাবে না। আমি তোমাদের বড় ভাই হিসেবে যতটুকু পেরেছি তোমাদের হেল্প করার চেষ্টা করেছি। অনেকেই বলবে ভাই আপনি বলেছিলেন যে প্লাচের নিচে সিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে, আমি প্রেডিকশন করেছিলাম, সেটি ব্যর্থ হয়েছে, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি, বাট তোমরা এটা মনে করিও না যে আমি তোমাদের সিলেক্ট করেছি বা আমি তোমাদের বাদ দিয়েছি। আমি আগের ভিডিওতে বলেছি আমার যদি সুযোগ থাকতো আমার জিএম এর, তাহলে আমি তোমাদের সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতাম, ইভেন প্রতি ইউনিটে 35,000 সিস্টেমটি হয়তোবা রাখতাম না, কারণ আমি স্টুডেন্টদের নিয়ে কাজ করি, আমি তাদের দুঃখটা বুঝি। তো আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্টস, স্টুডেন্টস আসলে আমি বলতে চাই না, তোমরা আমার প্রিয় ছোট ভাই বোন, তো যাদের সিলেকশনে নাম আসেনি, যারা সিলেক্ট হওনি, তারা প্লিজ তোমরা হতাশায় পড়িও না, ডিপ্রেশন কি বলবো, মানে ডিপ্রেশনে তোমরা যেও না, মন দিয়ে পড়াশোনা করো, আরো বিশ্ববিদ্যালয় রয়েছে। আশা করছি তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ইনশাল্লাহ তোমার চান্স হবে। আরেকটি বিষয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা অনেক ভালো জিপিএ নিয়ে সিলেক্ট হতে পারোনি, তার মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ যোগ্যতা রয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সিলেকশন নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন পদ্ধতি নেই, চট্টগ্রামে তোমরা অনেকে বলেছিলে ভাই সিলেকশন পদ্ধতি আছে কিনা, না তারা আবেদনের যোগ্যতা সামান্য বাড়িয়েছে কিন্তু তারা বলেনি যে তারা সিলেক্ট করবে, আশা করছি করবে না। জাহাঙ্গীরনগর তো সেকেন্ড টাইম রয়েছে, সেখানে কোনো রকম পরিবর্তন এখন পর্যন্ত ঘোষণা আসেনি, আশা করছি আসবেও না। এবং গুচ্ছের জন্য তোমরা প্রস্তুতি নাও, একটি বিষয় মনে রাখবে, গুচ্ছের প্রস্তুতি যদি কোনো কারণে তোমার খারাপ হয়ে যায় রাবির শোকে, তার মানে তুমি 20টি বিশ্ববিদ্যালয় হাতছাড়া করবে। আমি বারবার একটি কথা বলি, দেখো গুচ্ছ কি একটি বিশ্ববিদ্যালয়, গুচ্ছের অধীনে 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তো একটি পরীক্ষার মাধ্যমে যেহেতু 20টি বিশ্ববিদ্যালয় যাওয়ার সুযোগ রয়েছে, তো একটি পরীক্ষার মাধ্যমে ভালো করলে তুমি 20টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ইচ্ছা মতো চয়েস করে একটি নিতে পারবে, পরীক্ষা খারাপ দিলে কোনো বিশ্ববিদ্যালয় তোমার কপালে জুটবে না। তো গুচ্ছ হাতছাড়া করলে তো দেশের সিংহভাগ বিশ্ববিদ্যালয় গুচ্ছে তো হাতছাড়া হয়ে গেল। তো আমি বারবার এই বিষয়ের উপরেই কি বলবো ফোকাস করব, যে রাবিতে সিলেক্ট হওনি তো কি হয়েছে, মানে তোমরা এমন ভাব করতেছো যেন তুমি চান্স পাওনি, তুমি তো কোনো পরীক্ষা দাওনি, হয়তো তুমি রাবিতে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হলে, এর জন্য আমিও ভারাক্রান্ত, আমিও দুঃখ প্রকাশ করছি, কিন্তু কিছু করার নেই, তাদের সিস্টেম এরকমই, তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা স্টুডেন্টদের চাপে ফেলতে বা স্টুডেন্টদের জন্য মাঝে মাঝে এরকম কঠোর সিদ্ধান্ত নেয়, যাই হোক তাদের এই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে অনেক যুক্তি তারা দেখিয়েছে, এ বিষয়ে তোমার আমার কিছুই করার নেই, আমাদের মেনে নিতেই হবে। তো আজকে শেষ ভিডিও এই আবেদনের নিয়ে, তিন ধাপে আবেদন হয়েছে, আমি তিন ধাপে ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও বানিয়েছি কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, আবারও শেষ পর্যন্ত আমি এই কথাটি বারবার বলবো, আমাকে দোষারোপ করা কিংবা আমার বিশ্ববিদ্যালয়কে দোষারোপ করা সম্পূর্ণ বোকামি হবে। তোমার মনে দুঃখ থাকতেই পারে, তুমি কষ্ট পেয়েছো ঠিক আছে, কিন্তু সেই কষ্টকে কাজে লাগিয়ে তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে কি বলবো চান্স নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে করো, আশা করছি তুমি তোমার পরিশ্রমের ফল নিঃসন্দেহে পাবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি বলবো আমি প্রথমে নাটক বলেছি, তো এই নাটকের পরিসমাপ্তি এখানেই শেষ, নাটক ভালো লাগলে না ভালো খারাপ লাগবে বলবো না, বললে ডিসলাইক দিয়ে চলে যাবা, যাই হোক তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আশা করছি তুমি যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো ইনশাল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে পারবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।